৬৭তম জাতীয় সমবায় সপ্তাহ উদযাপন করা হলো বাঁকুড়ায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বাঁকুড়ার ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক লিমিটেডের উদ্যোগে ও বাঁকুড়া জেলা সমবায় ইউনিয়ন ও বাঁকুড়া রেঞ্জ সমবায় দপ্তরের সহযোগিতায় গত ১৪ নভেম্বর থেকে চলা এই কর্মসূচির সমাপ্তি অনুষ্ঠান হল শনিবার। বাঁকুড়া ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের স্পেশাল অফিসার হিসেবে নিযুক্ত করা হলো মলয় মুখার্জিকে। শনিবার কর্মসূচির শেষে নবনিযুক্ত স্পেশাল অফিসারকে সংবর্ধনা দেওয়া হয় অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ ও সোনাইচণ্ডীপুর গ্রামের পক্ষ থেকে। দল আমাকে যোগ্য মনে করে বাঁকুড়া ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের যে গুরু দায়িত্ব দিয়েছেন তার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানান মলয় মুখার্জি। সমস্ত সমস্যা সমাধান করে সংস্থাকে এগিয়ে নিয়ে যাওয়াই মূল লক্ষ্য, এমনটাই মন্তব্য করেন তিনি। আজকে তিনি ১০ লাখ টাকা কোঅপারেটিভে রেখেছিলেন ভৈরবপুর, সেই ভৈরবপুরে আপনার দু তিনটে লোক মিলে প্রায় ৫.৫ কোটি টাকা আজকে তছনছ করে দেওয়ার পরে সেই কোঅপারেটিভটা টোটাল বন্ধ হয়ে গেছে। সেই ভদ্রলোক তার মেয়েরা বড় হয়েছে, আর কোঅপারেটিভকে যদি আমরা ঠিক মজবুত করে রাখতে পারি আমাদের রাজনৈতিক দলটাকেও আমরা মজবুত করে রাখতে পারবো, কারণ এটা একটা পরিবার, সেই গেঁথে রেখে রাখতে পারি তাহলে আমরা সবাইকে এক জায়গায় রাখতে পারবো। ভাই, আমি আগামী দিনে অন্য দায়িত্ব পাওয়ার পর, দায়িত্ব পাওয়ার আগে আমি স্বপ্ন দেখতাম যে আমার মেজিয়ায় কোঅপারেটিভ নেই। মেজিয়ায় আমাকে প্রায় ৪-৫ দিন আগে আমি এখান থেকে অনুমোদন নিয়ে গেছি। মেজিয়ায় আমরা প্রিয়দর্শনে একটা কোঅপারেটিভ তৈরি করেছি এবং কোঅপারেটিভের মাধ্যমে আমরা এই বছর ধান কিনব। এই কোঅপারেটিভের মাধ্যমে আমরা ধান কিনব, ভাবুন তো। যাই থেকে ৩৪ বছরের একটা সরকার ছিল, কোনোদিন সহায়ক মূল্যে সরকার ধান কিনবে এই কথাটা আমরা চিন্তা করতে পারছিলাম। গ্রামে একটা করে গাড়ি যায় ১৮৭০ টাকা কুইন্টালে ধান কিনেছেন, যেখানে ১৪৫৫ তে আমার গ্রামে বিক্রি হয়, এক একটা চাষি ২০ কুইন্টাল ধান বিক্রি করে ১২,০০০ টাকা এক্সট্রা পেয়েছেন গভর্নমেন্টের কাছ থেকে, এটা কিন্তু কম কথা নয়। এই বছরও আজকে প্রায় ৯০টা আমার তাদেরকে ৯০টা আরো চিন্তা করছি যে আরো যদি কিছু প্রয়োজন হয় আরো কিছু আমাদের সময়কে অনুমোদন নতুন করে দেওয়ার জন্য, যাতে মানুষের ধানটা কিনতে পারে। আর কোথায় আপনি কি গভর্নমেন্টকে বিক্রি করছেন ১৯৪০ টাকা? মুখ্যমন্ত্রী পরশু ঘোষণা করেছেন এবারে ১৮৭০ নয়, এবারে ১৯৪০ টাকা রেট দেওয়া হবে। এবং একটা সময় ছিল যখন বদলপুর জয়পুরে আমরা প্রত্যেক বছর এমন কোন দিন ছিল না যে দেখতে পেলাম না খবরের কাগজে টিভির পর্দায় আলু চাষিরা সুইসাইড করছে, রেট পাচ্ছে না, কিংবা প্রকাশে নষ্ট হয়ে গেছে, কিংবা অতিবৃষ্টিতে নষ্ট হয়ে গেছে। আজকে আপনি যখন কোঅপারেটিভ ব্যাংক থেকে লোনটা নিচ্ছেন, লোনটা নেওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে ইন্স্যুরেন্স করিয়ে দেওয়া হচ্ছে। ইন্স্যুরেন্স করিয়ে দেওয়ার মাধ্যমে সেই ইন্স্যুরেন্সের টাকাটাও চাষিকে লাগছে না, ইন্স্যুরেন্সের টাকাটাও দিচ্ছে আমাদের গভর্নমেন্ট। আজকে এক একটা ব্লক, প্রত্যেকটা ব্লকে যা ফলন দেখেছি, বাঁকুড়া জেলায় এবছর মানে রেকর্ড পরিমাণ ধান উৎপন্ন হয়েছে, রেকর্ড পরিমাণ ধান উৎপন্ন হয়েছে। আমার মনে হয় বিগত ২০-২৫ বছরে এরকম ধান আমাদের জন্মভূমি আমরা কোনোদিন দেখিনি, রেকর্ড ধান হয়েছে। এবং ৯০টা আপনার সমবায়কে আজকে অনুমোদন দেওয়া হয়েছে, আমরা চেষ্টা করছি আরো বেশি সমবায়কে যাতে অনুমোদন দেওয়া হয় তাদেরকে ধান কেনার জন্য, যাতে প্রত্যেকটা চাষি আজকে সমবায়ের মাধ্যমে ধান বিক্রি করতে পারে এবং সরকারের দেওয়া যে ন্যায্য মূল্য সহায়ক মূল্য সেই সহায়ক মূল্যে ধান বিক্রি করতে পারে। যাই হোক, আগামী দিনে আমাদের লক্ষ্য হবে নতুন একটা সমবায় তৈরি করা। আমাদের সমবায়ের সমস্যা আছে, ১ লক্ষ সমস্যা আছে, সেই ১ লক্ষ সমস্যার প্রতি আমরা খুঁজে খুঁজে বের করছি যে কোন কোন সমস্যাগুলো আমাদের আগে সমাধান করা প্রয়োজন, কোন কোন সমস্যাগুলোকে আমাদের তৎক্ষণাৎ একটা ডিসিশন আমাদের নিতে হবে, সেই রকম সিদ্ধান্ত নিয়ে আমরা আগামী দিনে বাঁকুড়া জেলার সমবায়কে সারা পশ্চিমবঙ্গে যাতে একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারি, এই আশা রেখে সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি আর দীর্ঘক্ষণ সময় নেব না। আপনারা অনেক সকাল থেকে এখানে এসেছেন, অনেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি, নমস্কার। আপনি যে নতুন দায়িত্ব পেয়েছেন ব্যাংকের, এটা নিয়ে আপনার কি প্রতিক্রিয়া আছে?
প্রতিক্রিয়া ভালোই, দল আমাকে যোগ্য মনে করেছেন এবং যোগ্য মনে করে দল আমাকে একটা জায়গা দিয়েছেন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং ধন্যবাদ যে আমাকে এই বাঁকুড়া ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভের মতো একটা জায়গায় আমাকে দায়িত্ব দিয়েছেন। আমি সেটা আমার সাধ্যমতো এটাকে আমি পূরণ করার চেষ্টা করবো এবং ওনারা যে বিশ্বাসটা আমার প্রতি রেখেছেন সেই বিশ্বাসটাকে মানে মর্মে মর্মে সেটাকে পালন করার চেষ্টা করবো। এই দায়িত্বের একটা ডেভেলপমেন্ট করার জন্য আপনি কীরকম স্টেপ নেবেন? এখন এখানে ধরুন আজ তো কিছু বলা যাবে না, এই কয়েকটা দিন মাত্র দায়িত্বে এসেছি, এখানে অনেক রকম সমস্যা রয়েছে, সেই সমস্যাগুলোকে ইমিডিয়েট সমাধান করে এগিয়ে নিয়ে যাওয়াটাই হবে আমাদের কাছে একমাত্র লক্ষ্য। বাঁকুড়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। সহজেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল, বিধাননগর, দুর্গাপুর। হেল্পলাইন নাম্বার 9800897855। অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7477783932 কিংবা 9933475697 এই নম্বরে। বিদ্যায় ব্যবসায় চাকরিতে বাধা, বিবাহে বাধা, দাম্পত্য কলহ, সমস্ত সমস্যার স্থায়ী সমাধান স্বর্ণপদকপ্রাপ্ত কেপি সিস্টেম সনাতন পদ্ধতি সংখ্যাতত্ত্ব ও বাস্তু বিশারদ ডক্টর চিরঞ্জিৎ শাস্ত্রী। আপনি কি সুলভে মনের মতো আবাসন খুঁজছেন? অবশ্যই, একটাই নাম, মহাপ্রভু কনস্ট্রাকশন। আজই যোগাযোগ করুন। নিজের মাথার উপর ছাদ, সে তো স্বপ্ন। আপনার স্বপ্নের বাড়ি এবার আপনার হাতের মুঠোয়। ফ্ল্যাটের মালিক হতে চান? আম্বানি হাউসিং আপনার সহ দুর্গাপুরে প্রথম তৈরি করতে চলেছে আর্থকোয়েক রেজিস্ট্যান্স G+10 ফ্ল্যাট মিডোল্যান্ড। দুর্গাপুর ডিগ্রি কলেজ থেকে আইকিউ সিটি হসপিটাল যাওয়ার রাস্তায় পারদই গ্রামের রাস্তার উপর মনোরম পরিবেশে তৈরি হওয়া ফ্ল্যাটে থাকছে 2BHK থেকে 5BHK রুম, যা আপনার সাধ্যের মধ্যে। থাকছে পার্কিং এর সুবিধা, রুফটপ সুইমিং পুল, টেরেস গার্ডেন, 24 ঘন্টা সিকিউরিটি, নাগালের মধ্যে স্কুল, কলেজ, হসপিটাল, বাজার। ফ্ল্যাট কিনতে ব্যাংক ফাইন্যান্সের সুবিধা রয়েছে এখানে। আজই বুক করুন, ভিজিট করুন আমাদের সাইটে। আমাদের সাথে যোগাযোগ করুন এই নম্বরে 7908940361।